নতুন লেখা আল্লাহু আকবার দিনে পাঁচবার হাকে আজান মুয়াজিন মদিনার মিনারে আল্লাহু আকবার আপনাদের এই বকুলতলায় অনেক মসজিদ আছে যদি কোনো মসজিদে আজান দেয় এই মসজিদের কাছে যাদের বাড়ি আছে তারা জানে এই আজানের সময় বলছে দেখুন ও গো মসজিদেতে আজান হলে সেই আজান শুনে বলো বলো কুকুর কেন কাঁদে বলো কুকুর কেন কাঁদে মসজিদে আজান হলো পাড়ার মধ্যে যত কুকুরগুলো কান্নাকাটি করে চেঁচামেচি করে ছোটাছুটি করে কেন করে আমরা অনেকে দেখেছি কিন্তু জানি না কেন কুকুরগুলো কেঁদে ওঠে বলছে দেখো আজান শুনে ও গো আজান শুনে শয়তান বলে বলে কানে আগুন দিয়ে জাহান্নামের দিকে যে পালায় গো জাহান্নামের দিকে ছুটে পালায় আর তখন শয়তানের ওই রূপখানি দেখতে পায় যত পশুপানি তখন সবাই শয়তানের দিকে তেড়ে যায় তখন কুকুর শুধু চেঁচায় আজানের ধ্বনি এত মিষ্টি বাণী আজানের ধ্বনি এত মিষ্টি বাণী শয়তান সইতে পারে না তাই তারা আজান শুনতে চায় না আজান হলো মসজিদ আজান হলো যারা যায় গো জলে তাদের দলে শয়তান মিলে সব সময় থাকে রে আল্লাহু আকবার আরো একটি ছন্দ আপনারা এখানে যারা আছেন সবাই জানেন আমার লেখক লিখছেন আমরা গরু আমাদের মা বোনেরা আমাদের বাড়ির মেয়েরা যখন বাজার করার জন্য আমাদেরকে বলে যাও আজকে গোশ কিনে আনো আমরা মুরগির গোশ কিনলে আমরা দেখি কোন দোকানদার টুপিওয়ালা দাড়িওয়ালা যে সহি ভাবে সেই মুরগিটাকে হালাল করেছে আমাদের জন্য আর যদি কেউ এক কোপে কেটে মুরগি বিক্রি করে আমরা সেখান থেকে কিনবো না কারণ আমাদের জন্য সেটা হারাম কিন্তু আমার লেখক কি লিখছে শুনুন ও গো গরু বকরি ও গো গরু ছাগল হাঁস মুরগি মরে গেলে সবাই জানে খাওয়া যে হারাম তাকে খাওয়া যে হারাম কিন্তু সব মরা প্রাণী খাওয়া হারাম জানে কিন্তু বলো বলো কেনে গুনি মরা মাছ কেন খাওয়া হালাল বলো মরা গেলে খাওয়া যাবে না কিন্তু মাছ আমাদের জন্য মরা খাওয়া হালাল করলো আল্লাহ কেন বলছো দেখো ও গো ইব্রাহিম নবীকে মারার তরে নমরুদ তীর ছুঁড়ে মারে বারে সে তীর লাগে এক মাছের গায়ে সে তীর লাগে এক মাছের গায়ে আর তখন তীরের আঘাত না সই আল্লাহর কাছে বলছে ও গো আল্লাহ আহাদ মোর কি অপরাধ আমি মরে গেছি তাই কে আমার খাওয়া যায় যে নয় আমার কি খাওয়া যায় যে নয় তখন বলছে খোদা তোদের করব না জুদা তখন বলছে খোদা তোদের করব না জুদা তোদের দিলাম সব
গেলে তোরা মরে গেলে পচে গেলে দুর্গন্ধ পার হলে তবু তোদের খাওয়া যায় যে রে আল্লাহু আকবার দিনে পচবার হাকে আজান মুয়াজি মদিনার মিনার আল্লাহু আকবার আল্লাহ চলে ছোট্ট ছোট্ট করে দুটি।